يقول حاسة من هيك تللي تللي ده زي دولة تبشي هي كاي تنالتيس ده هذا سار زي بس كال كمان ده شاطنا بويته كباي كيري سيسي ترى تفايزر كنون سكي دلوي ناي هي بس اما قدر اكشو تيري شاكشو شد تبتا كباي كيري سيسي مازو نرا بلا زمرا كنت كم بار كالكا مالي ناي اما كم مال بس شاش كون كون ماها جون سيسي ده زي اكتر شوزا مازو ناسي عباس مازو شه بولا انا ما تتر فايزي ناي كال كرايت فايز بوزاي دي كيزي شه كامر كاس فايز ناي এবা আমি গেছি কই আমার দাতো তুই 110 টাকা সুজ পাইছিস না কম আজকে পাইছ বাসবো না তোর রাইতে পাইছ গুলো কাছে পেপার 500 টাকা জারমিয়া তার ঘরে এক সিন্ডিকেট উইন আছে খান এন আছে শেলিং তারা কি সবাই এক রকমের সিন্ডিকেট করছে স্যার পাইছ গুলো গেছে কোথায় এই পাইছ গুলো গেছে কোথায় রাইতের মধ্যে কি হয়েছে বড় কি বলেন তো সাধারণ জনগণ রাইয়া ওই সবাই মনে করেন বিয়ে দেন না বিয়ে চাইতে গেলে অন ফিট সে দাম বিতে আসতে আছে সবাই কি থেকে কি একটু আছে পাঁচ টাকা বিয়ে দেন না মাথা গুড়িয়া দেগা এর পরে আইয়া বলছি মনে করেন অন বিয়ে করতে হেউ করে নাই বিয়ে যাচ্ছে বেশ নাই বেশ না বাড়তি বিক্রি করে তাইলে তো এদের দেওয়া উচিত না পেঁয়াজের সাধারণ পেঁয়াজের দামই যদি এত বাড়াই ফেলায় হ্যাঁ মানুষ কেমনে বাঁচবে নর্মাল ফ্যামিলি কেমনে বাঁচবে পিএস কত করে ভাই 130 টাকা আপনারা পিএস নাই কেন আপনারা কিনেন নাই পিএস কালকে 10 বস্তা আছে যাই পুষে রাখুন কত করে বিক্রি করছেন 130 আজকে আজকে বিক্রি করছেন 130 টাকায় জি 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 বাজার দর কত অতিরিক্ত দামে বৃদ্ধি করতেছেন কেন আসল ঘটনা অতিরিক্ত দাম বলতে আমাকে যেরকম কেনা এরকম তোমার বেশি কবে কিনছেন পেঁয়াজ আপনি গতকাল গতকাল কত করে কেনা হয়েছে 155 টাকা করে বরিশাল থেকে কেনা হয়েছে 150 টাকা কত করে কেনা আছে কিন্তু পাশের আরো দিতে 130 টাকা করে বিক্রি করতে আছে কোন জায়গায় এই যে পাশের আরো কোনা না আমরা একটু আমার সাথে যাই না আমরা আমি তো কথা বলে যাচ্ছি সেইটা না লয় আমার সাথে একটু লয় 130 টাকা কোনা না আমি আমি জানবো যতগুলো আছে সব আপনি লইয়া সে তো বিক্রি করছে আজকে 130 টাকা করে তারা তো আমি তো ওখান থেকে আসলাম আপনারা অতিরিক্ত ঠিক আছে যদি তারা 130 টাকা বিক্রি করে আমি 130 টাকা সেখান থেকে আপনি 155 টাকা কিনছেন বরিশাল থেকে 150 টাকা কালকে রাত্রে আপনি তো আপনি তো বললেন 155 টাকা কিনছেন এখন বর্তমান বাজার কত আজকের বাজারে এখন ঢাকা চাইতে 170 এই জালাব কলম আর আপনারা বিক্রি করতেছেন কত 150 টাকা বেশি আগে টুকটাক আছে এই জন্য কবের মাল আনে এগুলো পিএস কত করে বিক্রি করতেছেন ভাই মানুষ কিনতে যাচ্ছে তারা কি দামে বলবে আপনি তো বললেন এর কাছে কত টাকা চাইছে পিএস এ বললে 170 আপনি বলতেছেন দাম জানেন না আপনি তো কেতার কাছে বলছেন আপনার কত টাকা করে কেনা পড়ছে কবে কিনছেন 160 টাকা করে কিন্তু আমার কখন কিনছেন না পিএস তো কিনি নাই স্যার
তাহলে মানে ফোনের দাম দামি হইছে কিন্তু পিএস এই সেই ফোনের দাম শুনে দাম বাড়াই দিবেন স্যার আমরা তো পিএস পাইকারি বেচি না আমরা এই জায়গা আরব দিয়ে কিনে নেব কত টাকা কিনছেন আরব থেকে কোন পিএস এই পিএস 160 টাকা করে কে কার আরব থেকে কিনছেন ওই পিএস থেকে স্যার নাম কি স্যার আমি নাম জানি না আমার আব্বু জানে যেটা হাসতো আমরা একে ঠেলে ঠেলে দেয় যেই দলে একটু বেশি হয় সেই একটাইতে নাইতে আমি নিজে দেখছি।